জি সালাম আলাইকুম। প্রথমেই আমি আমার সহ আলোচক প্রফেসর ইয়াহিয়া আক্তার, উনাকে আমার শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই যে উনি এসেছেন আমাদের সাথে আজকে অনুষ্ঠানে। আমি কয়েকদিন ধরে একটা কথা বলি, একটু আমাকে সময় দিয়ে, যে সেটা হলো যে বাংলাদেশ হওয়ার আগে 1971 সালের 25শে ডিসেম্বর মার্চের আগে বাঙালিদের কাছে একটা বিরাট পজিশন পদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরা ছিলেন একটা বড় বড় বিষয়। যারা অধ্যাপক ছিলেন তারা একটা বিশাল ব্যাপার ছিল। আমার মনে আছে পাকিস্তান আমলে ডক্টর মুনির চৌধুরী, শেষের দিকে বোধহয় ডক্টর মুনির চৌধুরী প্রতি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার কোন বই প্রকাশনা হয়েছে এটার উপরে একটা প্রোগ্রাম করতেন। 1972 সালের পরে থেকে আমরা কিন্তু আমাদের জীবনে অধ্যাপকপনা, শিক্ষা এবং সত্য অন্বেষণ এই জিনিসটাকে হারিয়েছি এবং এইটাকে আমরা রাজনীতিকীকরণ করেছি। এই রাজনীতিকীকরণ থেকে আশা করি আমরা বের হতে পারবো। সুতরাং আজকে যেহেতু প্রফেসর ইয়াহিয়া আক্তার আমাদের সাথে জয়েন করেছেন এবং আমার মনে হয় যে আমাদের আলোচনাটা ভালো হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে সংকটটা কি। এখন আপনি যদি সত্যি সত্যি আমি বলি যে আসলে আমাদের এখানে অংশীজন কারা, আসলে বাংলাদেশ বলতে আমরা কি বুঝি, বাংলাদেশ যদি বলতে আমি যদি বুঝি যে জনগণ, তাহলে জনগণের দুটো ধরনের জীবন আছে। জনগণের একটা হচ্ছে বস্তু জীবন আছে এবং আরেকটা হচ্ছে গিয়ে জনগণের মানবিক জীবন আছে, তার একটা মনোজগত আছে। আমাদের বস্তু জীবন এবং মনোজীবন দুইটাই যদি আমাদের মানে আমরা সন্তুষ্ট না হই বা দুই জায়গায় যদি আমাদের তৃপ্তি না থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভালো থাকা সম্ভব না। বাংলাদেশের একটা জিনিস মনে রাখতে হবে, ডক্টর আক্তার যেটা বলেছেন ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি আমাদের জন্য কিন্তু গণতন্ত্র আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এটা কিন্তু আমরা চীনা নই, আমরা আফগান নই, আমরা হচ্ছি বাঙালি। সেটার একটা উদাহরণ আমি আপনাকে যেটা বলতে চাই যে 1905 সালের পরে 1947 সালের মধ্যে আমরা বাঙালি মুসলিম হলাম আমি মনে করি, এবং ডক্টর আক্তার আমাকে বললে ঠিক করে দিবে, সেটা হচ্ছে যে আমরা আসলে তখন বাঙালি মুসলিম হলাম কারণ আমরা বাঙালি হিন্দুর থেকে বাঁচতে চাই। যখন 1947 হলো আমরা আবার এবার বাঙালি হলাম কারণ আমরা পাঞ্জাবি মুসলিম থেকে বাঁচতে চাই। সুতরাং আমাদের কাছে সবসময় গণতন্ত্র ছিল একমাত্র উপায় যে যার মাধ্যমে আমরা অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা আমাদের নিজে একটা ইনসাফের জীবন খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আমরা 1971 সালে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, কোনো পরিবার দেয় নাই, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো এবং আমরা ঠিক সেই গণতন্ত্র কিন্তু আজও পাই নাই। আপনাদেরকে মনে রাখতে হবে যে গণতন্ত্র হচ্ছে একমাত্র শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থার মধ্যে একটা সরকার বা একটা রাষ্ট্র তার নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে তার ভুলগুলো শুধরাইতে পারে। এটা রাজতন্ত্র পারে না বা অন্য কোনো তন্ত্র পারে না। সুতরাং সেই হিসাবে বাংলাদেশে কিন্তু যেহেতু আমাদের দেশে আমরা গণতন্ত্র পাই নাই, আমাদের এই গণতন্ত্রকে অনেক সময় বলা হয়েছে একটি অনুদার গণতন্ত্র অথবা এটা গণতন্ত্রের একটা খোলস মাত্র, এটা অবশ্যই একটা খোলস মাত্র। এই দেশে যেহেতু সবকিছু একটা একটি পদের মধ্যে সীমাবদ্ধ, তার মানে এখানে গণতন্ত্র আসলে নাই। একজনের হাতে ক্ষমতা থাকা গণতন্ত্র হতে পারে না। আপনি খেয়াল করবেন যে 2011 সালে শেখ হাসিনা একজনের একজনের চিন্তায় আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ করে দিচ্ছে। সুতরাং আমাদের বাংলাদেশের মানুষের মানবিক ভাবে আমরা ভালো নাই। এখন আপনি আসেন, মানবিক ভাবে আমাদের কি বস্তুবিক ভাবে আমরা ভালো আছি? বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, বাংলাদেশের মানুষের কোনো কর্মসংস্থান নাই, বাংলাদেশের মানুষ বায়ু দূষণে বোধহয় আমাদের পৃথিবী আমাদের দেশে বছরে 2 লক্ষ লোক মারা যায়,
কেউ জানে না, আমরা একজন আর একজন অন্য কারো উপরে নির্ভর করতে পারি না। এবং আপনি আমাদের আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশের মধ্যে কেউ কাউকে আমরা বিশ্বাস করি না, আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে পারস্পরিক বিশ্বাস নাই। সুতরাং সব দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ খুবই খারাপ আছে। তবে আমি এটাও বলবো, শেষ করার আগে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এরপরেও মানুষ আস্তে আস্তে আশার আলো দেখতে পাচ্ছে, যে মানুষ মনে করে যে এক সময় বোধ হয় একটা সময় আমাদের খুব তাড়াতাড়ি আসবে যখন আমরা আমাদের নিজস্ব একটা গণতান্ত্রিক আবার কাঠামো গড়ে তুলতে পারবো, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারবো, যেটা আসলে কিন্তু আমরা 50 বছর পারিনি। কেমন ভাবে পারবো সেটা আমি এখনো জানি না এবং সেখানে অনেকেরই সাহায্য লাগবে। তবে বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ, তবে আমরা আশা দেখতে পাচ্ছি হয়তো বা ভালো হবে। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। আপনার দেখলেন জন সাকিব আলী, আমি প্রথমে আপনার কাছে আসতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথম তারা আওয়ামী লীগের সরকার এবং শেখ হাসিনা সরাসরি নিজেই সবসময় বলে থাকেন যে পদ্মা সেতু নিজেদের অর্থায়নে তৈরি হয়েছে, যদিও সেটা জনগণের টাকা এবং ঋণ করে তৈরি করা হয়েছে, এটা প্রথম প্রশ্ন। এই প্রশ্ন আসলে তিনি কেন এই মিথ্যাচারটা করেন আমি আপনার বিশ্লেষণ জানতে চাই। একই সাথে যে ভিডিওটি দেখলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, আজকের বক্তব্য এটি, একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এইভাবে কি তিনি বলতে পারেন একজন বিরোধী দলীয় নেত্রী এবং আগের যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, আসলে এই এই বক্তব্যটা কি শিষ্টাচার বহির্ভূত কিনা, আমি আপনার বিশ্লেষণ জানতে চাই সাকিব। খান সাহেব, ওই যে এমডি কে বুঝলাম না, কিন্তু এমডি হওয়ার জন্য কে ছিলেন সেটা বুঝলাম না। এমডি হওয়ার জন্য উনি এটা ডক্টর ইউনুস কে বুঝিয়েছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা, আপনার ইয়েতে একটা কথাই বলি ভাই, সেটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে, আগে প্রথম কথাটা বলি, ওকে, অর্থায়ন, এটা বাংলাদেশের অর্থায়ন হয়নি, এটা বাংলাদেশের অর্থায়ন হয়নি, এটা পুরোপুরি চাইনিজ অর্থায়ন হয়েছে। চাইনিজদের থেকে আমরা টাকা নিয়েছি এবং আমরা একটা বেশ ভালো রেটেই টাকা নিয়েছি, আমার আমার মনে হয় 6.75 অর সামথিং লাইক দ্যাট, আমি এরকম বোধ হয় 5 বছর পরেই, 5 বছরের জন্য এটা আমরা আমাদের টাকা দিতে হবে না, তারপরে বোধহয় টাকা দিতে হবে। সো আমাদের একটা বিরাট টাকা আসছে, এটা আমাদের টাকায় নয়, এই টাকাটা শোধ করা হবে বাংলাদেশের যারা রেমিটেন্সে যায়, প্রবাসী যারা, এবং বাংলাদেশের যে সমস্ত গার্মেন্টস শ্রমিকরা কাজ করে তাদের, এবং এই যে এই দেশের কৃষকরা যে কাজ করে, এই তিন গ্রুপের, এই তিন গোষ্ঠীর মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকাটা কামায় সেই টাকাটা নিয়ে উনি এই এই সমস্ত কথা বলেন। এই টাকাটা নিয়েই উনার কিন্তু সব বাহাদুরি, এবং উনি এমন একটা ভাব দেখান যে এটা উনার টাকা, এটা উনার টাকা নয়, একেবারে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই টাকাটা তোর চাইনার টাকায় হয় এবং উনি এই টাকাটা ব্যবহার করেন এবং উনি এটাকে নিজেকে অনেক বড় করেন। আমি একটা আরেকটা জিনিস এখানে বলতে চাই যে এর মধ্যে কিন্তু আপনাদের মনে থাকতে পারে যে UAE ইউনাইটেড আরব আমিরাতে উনার এক্স জামাইকে নিয়ে এই পদ্মা ব্রিজকে নিয়ে বোধহয় একটা কেস চলছে, সুতরাং সেখানে আরেকটা ইস্যু আছে যে সেখানে টাকা লেনদেন হয়েছে কি। সুতরাং পদ্মা ব্রিজের ব্যাপারে আমাদের ওই লেনদেনের কথাটা যদি আমরা না আনি, আমি যেটা শুনেছি এখানে, এখন আমরা কোনো বাংলাদেশের মেইন যে গণমাধ্যম যেগুলো সেগুলো তো আমাদের স্বাধীন নয়, সুতরাং আমরা খবর পাই না। যাই হোক, দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই যে উনার যে কথা বলার যে ভঙ্গি সেটা নিয়ে আপনি যেটা বললেন যে অবশ্যই উনি যেভাবে বললেন এটা তো সহিংসতার কথা, উনি যেভাবে বললেন, যেভাবে একজন রাষ্ট্রপ্রধান কখনো ইংরেজি, আমি আপনাকে এখানে একটা ইয়ে দিই যে যুক্তরাষ্ট্রের সংবিধানে একটা কথা বলা আছে, রাষ্ট্র কখনো নিষ্ঠুর হতে পারে না, কিন্তু আমি উনার প্রশাসনের মধ্যে যে নিষ্ঠুরতা দেখি এবং উনার মধ্যেও যে নিষ্ঠুরতার একটা ভাব দেখলাম, এটা একটা নিষ্ঠুর একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা উনি করতে পারেন না। তবে আমার ব্যাপারটা হচ্ছে যে উনার এই প্রশাসন কিন্তু আসলে, বা আজকে থেকে আপনি বলেন যখন থেকেই বলেন, এর মধ্যে কিন্তু এক ধরনের সহিংসতা এবং নিষ্ঠুরতা এর সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কারণ এটা এক ধরনের সর্বগ্রাসী স্বৈরাচার। এই সর্বগ্রাসী স্বৈরাচারে
আমাদের মুখ বন্ধ করতে হয়, আমাদের মন বন্ধ করতে হয়, এবং এই মন বন্ধ করতে গেলে যদি আমাদের মন বন্ধ না হয় তাহলে আমরা দেখেছি কিভাবে সংসদে ব্যবহার করতে হয়। সুতরাং সেখানকার যদি আপনি সেই সেই দৃষ্টিকোণ থেকে বলেন তাহলে আমি বলবো যে শেখ হাসিনার বক্তব্য একদম ঠিকই আছে উনার মতাদর্শের সাথে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বাণিজ্য মন্ত্রী আজকেও বলেছেন যে সয়াবিন তেল শরীরের জন্য ভালো না, কাজেই সয়াবিন তেল খাওয়া যাবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আসলে মিতব্যয়ী বলতে কি বোঝাতে চেয়েছেন, এটা আমি আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ থেকে জানতে চাই, যে যেখানে জনগণের প্রতিদিন দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা প্রয়োজন সেই জায়গায় আসলে মিতব্যয়ী হওয়া বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? আর এরপরে আমি যুক্ত করব ডক্টর ইহে আক্তার আপনার কাছে, আমি জনাব সাকিব আলী আপনার আপনার আগে উত্তরটা আমি নিতে চাই। প্রথম কথা হচ্ছে কি যে ভাই, আপনি যদি সত্যি সত্যি আমার প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আমাকে অনেক অ্যাডভাইস দিতে পারবেন, আমরা এটা মেনে নিব। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে কি অ্যাডভাইস দিবেন? আপনি তো আপনার অ্যাডভাইস আমি নিব না, কারণ আমি জানি যে আপনি কি করেছেন 12 বছর ধরে। আপনারা মিতব্যয়ীর কথা বলছেন, মিতব্যয়ী কার মুখে মানায়? যে মিতব্যয়ী সে যিনি নিজে মিতব্যয়ী তিনি অন্যকে মিতব্যয়ী হতে বলতে পারেন, আর উনাদের এই মিতব্যয়ীর আজকে উনি যে মানে আমি যে কথাটা আমার আজকের থেকে 1972 সালের আমি একটা কথা আপনাদেরকে আবার আমি আসি, আমার বয়স ছিল তখন কত, 72 আমার বয়স হচ্ছে 9। তা আমি আমার বাবাকে তখন জিজ্ঞেস করছিলাম, তখন কিন্তু খাবার দাবার পাওয়া যেত না, অনেক জিনিসপত্র পাওয়া যেত না, খুব খারাপ অবস্থা হচ্ছে বাংলাদেশে এবং আমাদের জিনিসপত্রের দামও হঠাৎ করে অনেক বেড়ে গেছে। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে আব্বা, এই এই যে এত যে অবস্থা খারাপ, তোমরা মন্ত্রীদেরকে এত সমালোচনা করতেছো কেন 72 সালে? তো উনি বলছিলেন যে আমাদের কোনো কষ্টই কষ্ট মনে হতো না যদি উনারাও কষ্টের একটু ভাগ নিতেন। আমি আজকে এই কথাটাই বলবো, গণভবনের ভিতরে বসে এসির বাতাস খেতে খেতে উনার হাজার হাজার কোটি টাকার সবাই যখন উড়াচ্ছে এবং উনারা কিভাবে উড়াচ্ছেন সেই কাহিনী, সেই নোংরা কাহিনীর মধ্যে আমি ঢুকতেও চাই না, কিন্তু এই যারা করে তারা কোন হিসাবে কোন কতটুকু একটু মিনিমাম ডিসেন্সি থাকলে, মিনিমাম মানে ন্যূনতম যদি শিষ্টতা থাকতো, ন্যূনতম যদি ভদ্রতা থাকে, ন্যূনতম যদি আত্মসম্মান থাকে, তাহলে মানুষ এটা কিভাবে বলে আমি বুঝি না। উনি এখন মিতব্যয়ী হতে বলছেন কারণ এখন আমাদের এখন আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই জন্য উনি আজকে মূল্য বৃদ্ধি উনি বলছেন। আপনি দেখেন আজকের খবরের কাগজ আছে যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের কোনো বিদেশি সফর নিয়ন্ত্রণেই আনা যাচ্ছে না, আনা যাচ্ছে না দেখে উনারা সবকিছু বন্ধ করে দিতে যাচ্ছে, সেই জন্য অর্থমন্ত্রী হার্ড লাইনে যাচ্ছে। উনি কাকে মিতব্যয়ী হতে বলছেন? এবং আপনি দেখেন ওখানে ওই ওই খবরে দেখেন ইয়া ভাই যে শিক্ষা নিয়ে কথা বললো, মানে আমাদের উনারা শিক্ষার নাম করে বাইরে যান, যে যে উনারা কয়েকটা দেশ ঘুরেন সেটা মিতব্যয়ী না, ইনারাই হচ্ছে কিন্তু উনার সহকারী। এই যারা বাংলাদেশে 12 বছর ধরে লুটে পুটে খেয়েছে, যারা মিতব্যয়ী তো নাই, যারা লুটে পুটে খেয়েছে তারা হচ্ছে উনার সহকারী, তাদেরকেই উনি সব প্রত্যেকটা নোডাল পয়েন্ট বলে, নোডাল পয়েন্ট প্রত্যেকটা নোডাল পয়েন্টে তাদেরকে বসিয়েছেন, যেখানে যেখানে গুরুত্ব আছে সেখানে তাদেরকে বসিয়েছেন। সুতরাং আমি একটা কথা বলবো, আমাদের 50 বছরের যে রাজনীতি সেই রাজনীতির ঐতিহ্যের একটা অংশ হচ্ছে মিথ্যা কথা বলা, আমাদের নেতারা মিথ্যা কথা বলে। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে রাশিয়া এবং ফিনল্যান্ড, ফিনল্যান্ড রাশিয়াকে ভয় পায় না, ফিনল্যান্ডের সাইজ, ফিনল্যান্ডের আকার, ফিনল্যান্ডের লোক সংখ্যা রাশিয়ার 30 ভাগের 1 ভাগ, কিন্তু সে রাশিয়াকে ডরায় না, ভয় পায় না। একটা কারণে, কারণ তার নেতা তার সাথে মিথ্যা কথা বলে না, কিন্তু রাশিয়ার নেতা রাশিয়ানদের সাথে মিথ্যা কথা বলে। যেই দেশে উনি আমাদের জন্য সবচেয়ে, উনি খালি না, আমি খালি তো আমি খালি উনাকে বলবো না, এটা 50 বছরের রাজনীতির প্রত্যেকে যারা যারা শাসনে ছিলেন তাদের প্রত্যেকের দায় আছে। আমাদের পারস্পরিক বিশ্বাস নষ্ট করে আমাদেরকে চরম দুর্বলতম জাতি করা হয়েছে, এর
একটা অংশ, এর একটা মানে নিদর্শন হচ্ছে আপনি যেটা আমাদেরকে দেখাইলেন। শুধু এই প্রশ্নটি জানতে চাই যে আসলে ঠিক কি কারণে, এর ভেতরের আসলে রহস্য কি হতে পারে, কেন এই গণকমিশন, আসলে তাদের উদ্দেশ্য কি, এবং কেন এই 116 জন আলেমের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ দায়ের করা চেষ্টা করা হচ্ছে, আপনার বিশ্লেষণ জানতে চাই। আমার কাছে আপনি গত 2009 থেকে বাংলাদেশ সরকারের জঙ্গি বিরোধী কার্যক্রম, বাংলাদেশ সরকারের এটা এত কড়াকড়ি হয়েছে, এখানে কাউন্টার টেররিজম সেল থেকে আরম্ভ করে এত কিছু আছে যে সেখানে একটা বেসরকারি ব্যক্তি খাতে 2-4 জন মানুষের একটা তৈরি করা তদন্ত কমিশন করার, আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের মানে এটা দরকার নাই, আসলে এটা কোনো দরকার ছিল না। রাষ্ট্রের এইগুলো খবর পাওয়ার অনেকগুলো সংস্থা আছে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, এইসব এই এই ব্যাপারটায় এই সরকার এটাকে তো খুব ব্যবহার করেছে, আপনার 13 বছর ধরে এই জিনিসটাকে 13-14 বছর করেছে, এবং এটা করে তারা অনেক সফলতা পেয়েছে। এবং সেই হিসাবে একটা কথা কি যে ওই আপনার যারা ছাত্র ভালো হয় না, খারাপ হয় আর কি, তারা করে কি একই একই মানে উপায়, একই পন্থা বারবার অবলম্বন করতে থাকে। আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা আর হবে না, সেরকম আবার ওই জিনিসটাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে, আপনার সুযোগ মানে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এখান থেকে কেউ কেউ যদি এখান থেকে কিছু পয়সা পাতি কামাইতে পারেন, দিস ইজ গুড। আমার কাছে মনে হয় যে এই ধরনের এটাকে বলে বগিম্যান বা একটা জুজুর ভয় দেখানো, এটা একটা জুজুর ভয় দেখানো। আমি কখনোই আমি বাংলাদেশের ব্যাপারে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ অসাম্প্রদায়িক, বাংলাদেশের সাম্প্রদায়িকতা যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের কিছু আপনার তৃণমূল লেভেলের এবং উপরের লেভেলের রাজনৈতিক নেতা আছে, তারা রাজনৈতিক কারণে বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক ঘটায়, আপনার ঝামেলা ঘটায়, এবং জঙ্গির বেলায়ও একই প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। সুতরাং আমি বলবো যে এটার কোনো আমি ব্যক্তিগতভাবে বলছি যে এর কোনো বাস্তবিক ভিত্তি আমি দেখি না, তবে এটা এক ধরনের সুযোগ সন্ধানে বাংলাদেশ দেউলিয়া হতে পারে, এই বিষয়ে বলবেন খুব ছোট করে, এবং একই সাথে বিএনপি বা আগামী নির্বাচন নিয়ে খুব ছোট করে যদি আমাদেরকে জানান। প্রথম কথা, আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে প্রথমে বলি যে আমি ইয়াহিয়া ভাই যেটা বললেন, প্রফেসর ইয়াহিয়া আক্তার যেটা বলেছেন, নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই নির্বাচন করার জন্য, এবং নির্দলীয় সরকারের আসলে এখন আমার মনে হয় খালি নির্বাচন না, আরো অনেক কিছু করার দরকার আছে। আমি চাই যে ভবিষ্যতে আমরা একটা প্রোগ্রাম করি যে নির্দলীয় সরকার আসলে কি করা উচিত, আমার মনে হয় এটা নিয়েও আমাদের কথা বলার আছে। আমি ওইটুকুই থাকি এখানে, আর এটা বাসে ভাবো না। আর দ্বিতীয় যে কথাটা সেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের 5 মাসের মধ্যে বাংলাদেশের সমস্যা আমরা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আমরা প্রথমত একটা জিনিস একবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা আসলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা ঠিক মতো জানি না, এখানে কি কি ফিগার্স আছে এগুলো কিন্তু অনেক কিছু লুকানো আছে। তবে যেভাবে আমি শুনতে পাচ্ছি যে অভ্যন্তরীণ খাতেও, যেমন ধরেন যারা যারা আমাদের এখানকার বিদ্যুৎ সরবরাহকারী বা এই ধরনের অন্যান্য যে সমস্ত খাত আছে, সেসব জায়গায় অনেকের কাছেই কিন্তু হাজার হাজার কোটি টাকা সরকারের কিন্তু বাকি পড়ে রয়েছে। সরকার কিন্তু অভ্যন্তরীণ খাত এবং সাথে সাথে আপনার আন্তর্জাতিক মানে মুদ্রা খাতেও তাদের সমস্যা দেখা দিচ্ছে, এবং সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকটা কাজ করেছেন, বিশেষ করে আপনার যে ভ্রমণ ট্রমণ আটকিয়েছেন। তো আমি সেই জন্য বলবো যে আমরা আসলে খুবই একটা আমি বলবো নাজুক পরিস্থিতিতে আছি, আমাদেরকে খুবই সাবধানে এখন চলতে হবে, এবং এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের মানে সাবধানতা অবলম্বনের কোনো শেষ নাই। ওনারা ওখানে ভারতের থেকে কে কি লিখেছে, আমি আসলে আমার মনে হলো যে সেটা খুব একটা কোনো নাম করা পত্রিকা না, নাম করা পত্রিকা হলে আমরা হয়তো বুঝতাম যে এটার পিছনে আবার কোনো ষড়যন্ত্র আছে কিনা, সুতরাং আমি সেটা নিয়ে বলবো না। তারা লিখলে লিখতেই পারে, প্রত্যেকেরই লেখার মানে আছে, আপনার স্বাধীনতা আছে, কিন্তু পিছনে কোনো ষড়যন্ত্র থাকে কিনা সেটা